আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএসবি ড্রাইভার, এই ইউএসবি ড্রাইভারের কারণে আপনি যত ধরনের সফটওয়্যার ডিভাইস ডঙ্গল যা কিছুই কিনেন, আপনার মোবাইল কম্পিউটারে অথবা ইউএসবি সফটওয়্যারের সাথে কানেক্টেড হবে না। তো এই ইউএসবি ড্রাইভার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এটার ডাউনলোড করা পেইড এবং ফ্রি সিস্টেমগুলো বলবো এবং ইনস্টল করার পদ্ধতিটা আমাদের অন্য লেকচারে আছে, যেটা এটার পরের লেকচারের মধ্যেই আমরা দেখতে পাবো। তো ইউএসবি ড্রাইভার হলো যে, যেমন ড্রাইভার ছাড়া গাড়ি চালানো যায় না, ঠিক তদ্রূপ ড্রাইভার ছাড়া আপনি কোনো মোবাইল ফ্লাশ বা আনলকের কাজ করতে পারবেন না। তো আমরা যদি একটু কম্পিউটারের দিকে দেখি, তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছি যে আমি এখন এই যে এই মোবাইলটি আমি ইউএসবি কেবল খুলে ফেলবো এবং এখানে কিন্তু দেখেন ইউএসবি পোর্টটা কিন্তু চলে গিয়েছে। আবার যখন আমি এটা কানেক্টেড করব, এখন কিন্তু এই যে ইউএসবি মডেমটি পেয়েছে মোবাইল, যেহেতু এটা স্যামসাং ফোন সেই জন্য এখানে মডেম লেখাটি এসেছে। যদি অন্য ফোন হয় সেক্ষেত্রে আলাদা আলাদা ড্রাইভারের উপর নির্ভর করে এবং মোবাইলের সিপিইউ এবং মোবাইলের ব্র্যান্ডের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ড্রাইভার তৈরি হয়। তো আমরা যদি এইটা আরেকটু ডিটেলস জানি, তাহলে ডিভাইস ম্যানেজার থেকে সেটা আরও ডিটেলসভাবে বুঝতে পারবো। এখানে ডিস পিসি থেকেও ডিভাইস ম্যানেজার বের করা যায়, আবার এখানে ক্লিক করেও কিন্তু আপনি ডিভাইস ম্যানেজার ওপেন করতে পারেন। সেক্ষেত্রে এই যে এখানে এই যে কম, এইটার মধ্যে কিন্তু ইউএসবিটি পায়। তো এটা যেহেতু রানিং অবস্থায় আছে সেক্ষেত্রে এখানে পেয়েছে এই যে, আর যেই ফোনগুলো বন্ধ অবস্থায় বা সিপিইউ বেসিক হয় সেগুলো এখানে পাবে। তো এখানে দেখেন দুইটা ড্রাইভার পাইছে, একটা হচ্ছে এডিবি ড্রাইভার আর একটা হচ্ছে মোবাইলের ড্রাইভার। তো এটা হচ্ছে মূলত ড্রাইভার থাকার কারণে এই যে কম মোবাইলের সাথে এবং মোবাইলের সাথে কম্পিউটারের সাথে এবং এই যে সফটওয়্যারের সাথে এই যে টুল, এই টুলের সাথে, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা ফ্লাশ আনলকের টুল, এই টুলগুলোর সাথে মূলত কানেক্টেড তৈরি করে এই ড্রাইভার। আপনি এই ড্রাইভার ছাড়াও কিন্তু মোবাইল কম্পিউটারের সাথে কানেক্টেড করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে হয়তো ডাটা ট্রান্সফারের জন্য অথবা মোবাইলের অন্যান্য কাজগুলো করার জন্য মোবাইল কানেক্টেড হয় ড্রাইভার ছাড়াও, কিন্তু এই ইউএসবি ড্রাইভার ছাড়া মোবাইল ফ্লাশ এবং আনলকের কাজ করতে পারবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ফ্লাশ এবং আনলকের কাজগুলো করার জন্য অবশ্যই ড্রাইভারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ড্রাইভার ছাড়া মোবাইলে কানেক্টেড তৈরি হবে না। যেমন আমি এই যে আইফোনটি যদি আমি কানেক্ট করি, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইফোনটি পেলো, এটার ক্ষেত্রেও অবদান রেখেছে ড্রাইভার, ইউএসবি ড্রাইভার। আর এই ইউএসবি ড্রাইভারটি যদি আমি না দিতাম, আগে থেকে দেয়া না থাকতো, তাহলে কিন্তু এখানে এই টুলের মধ্যে কানেকশন তৈরি হতো না বা এই টুলের সাথে কানেক্টেড হতো না, বাট কম্পিউটারের সাথে কানেক্টেড হতো। কিন্তু এই টুলের সাথে, কম্পিউটারের সাথে এবং মোবাইলের সাথে যে কানেক্টিভিটি তৈরি করার জন্য যেই সফটওয়্যারটা দরকার সেটাকে বলে ইউএসবি ড্রাইভার। তো এইভাবে আমাদের অনেক ধরনের ইউএসবি ড্রাইভার প্রয়োজন পড়ে, যা আমরা ফ্রিতে অথবা পেইড ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো যদি ফ্রিতে ব্যবহার করি, তাহলে এগুলো অনেক ঝামেলাপূর্ণ, যেগুলো নেট থেকে খুঁজে খুঁজে বের করে আমাদেরকে দিতে হয়, কম্পিউটারে দিতে হয়, এবং কম্পিউটারে দেওয়ার পরেও দেখা যায় যে অনেক সফটওয়্যার আছে যেগুলো মিসিং থেকে যায়, যা একজন টেকনিশিয়ান সহজে বুঝতে পারে না যে কোন ড্রাইভারটা মিসিং হলো। তো যার কারণে দেখা গেছে যে কি, টুলসে সাপোর্ট থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের এরর মারে বা ফোনটা আনলক বা ফ্লাশ করা যায় না বা কাজ করা যায় না। তো এই ক্ষেত্রে দায়ী হচ্ছে ড্রাইভার। আর ড্রাইভার যদি দেওয়া থাকে তা ফ্রি ড্রাইভারগুলো, তাহলেও অনেক ক্ষেত্রে এরকম হয়, কারণ হচ্ছে সকল ড্রাইভার একটা একটা করে খুঁজে দেওয়া সম্ভব হয় না, যার কারণে এই ধরনের সমস্যা হয়। তো ফ্রি এবং পেইড দুইটার বিষয়ে আলোচনা করব। তো এখন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আনলক টুল, যেহেতু আনলক টুলের উপরে এই ক্লাসগুলো হচ্ছে, তো আনলক টুলটাই ওপেন করলাম এবং এখানে এই যে ড্রাইভারগুলো দেখালাম একটু আগে, যে এখানে ড্রাইভারগুলো পাচ্ছে, এই যে আমি আবারও লাগাই মোবাইলটা, এই যে মোবাইলটা লাগালাম এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউএসবি ড্রাইভার পেয়েছে এবং এইটি হচ্ছে মূলত ড্রাইভার দেয়া থাকার কারণে এটি এখানে পেয়েছে। তো এখন আমরা যদি এই ড্রাইভারটি ফ্রিতে ব্যবহার করি, তাহলে আপনারা এখানে গুগলে এসে বিভিন্ন ড্রাইভারের নাম লিখে সার্চ করতে পারেন, যেমন ধরেন স্যামসাং ড্রাইভার,
তারপরে আছে মিডিয়াটেক ড্রাইভার, তারপরে কোয়ালকম ড্রাইভার, তারপরে হচ্ছে স্পিরিট ড্রাইভার, হ্যাঁ এডিবি ড্রাইভার, তো এই ধরনের অনেক ধরনের ড্রাইভার আছে, যেগুলো যেমন ভিকম ড্রাইভার, এগুলো হচ্ছে আপনার মিডিয়াটেকের সিপিউর উপরেই কাজ করে, ভিকম ড্রাইভার, সিডিসি ড্রাইভার, এইসব ড্রাইভারগুলো মূলত কাজ করে। তো আপনারা যদি এইসব ঝামেলায় যেতে না চান, তাহলে আপনি আপনাকে যেই কাজটি করতে হবে, জিএসএম নোটস এফটি ইউএসবি ড্রাইভার, এই ড্রাইভারটি আপনাকে নিতে হবে। এই ড্রাইভারটি নেওয়ার জন্য আপনারা যারা এই লেকচারটি দেখছেন তারা তাদের কাছে আমি আশা করি যে জিএসএম কোর্সের ওয়েবসাইটটি আপনাদের কাছে রয়েছে এবং সেখানে অ্যাকাউন্ট রয়েছে, কারণ এটা ছাড়া তো আপনি কোর্সটি করতে পারবেন না। সো আমি সরাসরি জিএসএম কোর্সের ওয়েবসাইটে ঢুকে গেলাম, জিএসএম কোর্সের ওয়েবসাইটে ঢুকে গেলাম এবং এখানে যদি আমি এই যে জিইউ সার্ভার এটার মধ্যে একটা ক্লিক করি, তাহলে এখানে আপনি একটা ইউএসবি ড্রাইভার পাবেন। এই যে ইউএসবি ড্রাইভার, এই ড্রাইভারটি আপনাকে ক্রয় করতে হবে। তো এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই কারণে এখানে স্টার্ট লার্নিং দেখাচ্ছে, কারণ হচ্ছে এই ড্রাইভারটি ধরেন আমার পারচেস করা আছে। সো আমি ধরেন এইটি আমি অন্য একটি ব্রাউজার থেকে এটা পারচেস করার সিস্টেমটা দেখাচ্ছি, তারপরে হচ্ছে ফ্রি ড্রাইভার এবং পেইড ড্রাইভার নিয়ে আরও বিস্তর আলোচনা করব। আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, তো তারপরে হচ্ছে আপনি যখন এখানে জিও সার্ভারে ক্লিক করবেন, তখন এখানে এই যে ড্রাইভারটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে অ্যাক্টিভেশন নাও-এ ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন। তারপরে আপনার এই ফর্মটি তো অবশ্যই ফিল আপ করা থাকবে, যেহেতু একবার আপনারা একটা কোর্স পারচেস করেছেন অথবা যে কোনো কিছু পারচেস করেছেন। সো এগুলো যদি ফিল আপ করা থাকে, আপনি এটার দাম হচ্ছে এই মুহূর্তে ভিডিওটা যখন রেকর্ড করছি তখন 1700 টাকা লাইফ টাইমের জন্য। তো আপনারা এখান থেকে আপনি মূলত বিকাশ, নগদ, রকেট এগুলো থেকে আপনি টাকাটা পেমেন্ট করে তারপরে অর্ডার করে দিবেন, এই প্লেস অর্ডারে ক্লিক করলেই হয়ে যাবে। তো এইটা পারচেস করা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন এবং ফ্রি ড্রাইভার যদি আপনারা এই সফটওয়্যারটা না নেন তাহলে কীভাবে ব্যবহার করবেন, এবং ড্রাইভার অনেক ড্রাইভার আমাদের এই কোর্সের মধ্যেই দেওয়া আছে, সেগুলো আমরা দেখে নেব। তো আমরা ধরে নিলাম যে আপনি আপাতত এই কোর্সে আপনি এই ড্রাইভারটি পারচেস করেছেন, আর যদি না করে থাকেন তাহলে আমি এই কোর্সের নিচে, এই ভিডিওর নিচে আমি দেখিয়ে দেবো কোথা থেকে আপনি ফ্রি ড্রাইভারগুলো সংগ্রহ করবেন, এবং আমরা অনেক ফ্রি ড্রাইভার আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো আমি যদি এই ড্রাইভারটি যদি আপনি সংগ্রহ করে থাকেন, তাহলে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে এনরোল কোর্সে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি যে ড্রাইভারটা পারচেস করেছেন সেটার মধ্যে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই রকম আসবে, এখান থেকে আপনি যে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, এই যে এরপরে এখানে ক্লিক করবেন, করে ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে, অথবা এটা থেকে যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে এটা থেকে ডাউনলোড করবেন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এই একটা ড্রাইভার ইনস্টল করলেই কিন্তু আপনি সব ধরনের ড্রাইভার আপনার সেট আপ হয়ে যাবে, এবং সেট আপের নিয়মটা আমরা নিচের ড্রাইভার সেট আপ সেকশনে আমরা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই ড্রাইভার ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনি এখানে ক্লিক করে কী সমস্যা সম্মুখীন হয়েছে সেটার এখানে লিস্ট আছে, আপনি এখান থেকে যেই সমস্যায় পড়েছেন সেটাতে ক্লিক করলে আপনাকে দেখাবে ওইটার সমাধানটা। তারপরে হচ্ছে টিউটোরিয়াল, আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো এখানে দেয়া আছে। তো এরপরে হচ্ছে এই যে এখান থেকে আপনি হচ্ছে পাসওয়ার্ডটা কপি করবেন, আমি পাসওয়ার্ডটা হাইড করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। তো আপনারা এই পাসওয়ার্ডটা কপি করে আপনি হচ্ছে ড্রাইভারটা এক্সট্রাক্ট করে তারপরে ইনস্টল করে নেবেন। তো এই হচ্ছে আপনার ড্রাইভারটা ক্রয় করার সিস্টেম। এছাড়া আপনি আমার যে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে এই যে এটা, এই যে আপনারা এই এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আপনারা এই মুহূর্তে এই যে ড্রাইভার ডাউনলোড এই ভিডিওটি হয়তো প্লে করেছেন। তো এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে এখানে নিচে দেখেন এই যে ফ্রি ড্রাইভার হিসেবে আমরা কিছু ড্রাইভার আপনাদেরকে দিয়ে দিয়েছি, এখান থেকে ড্রাইভারগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে তারপরে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন যদি এই সফটওয়্যারটি না কিনেন। হ্যাঁ, আর যদি কিনতে চান তাহলে আপনি ওখানে না গিয়েও এখানে ক্লিক করেও, এই যে এখানে ক্লিক করেও আপনারা ড্রাইভারটি পারচেস করতে পারেন। এখানে এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ড্রাইভারটি পারচেস করার সরাসরি লিংক চলে আসবে। এখানে এই যে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে
আমার এখানে যেহেতু পারচেস করা আছে সেই জন্য ডাইরেক্ট স্টার্ট লার্নিং আসছে, আপনার এখানে অ্যাক্টিভেশন নাও লেখা থাকবে। তো আপনারা এখানে ক্লিক করেও আপনারা এই ড্রাইভারটি নিতে পারেন। আর এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর নিচেও আপনারা যে এখানে ড্রাইভার লিঙ্ক দেওয়া আছে এগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে ড্রাইভার ডাউনলোড করার পর সিস্টেম। তো আমি এখানে একটা ক্লিক করে একটা ড্রাইভার ডাউনলোড করে দেখাই। এই এখানে এখান থেকে এই যে এখানে ক্লিক করলে ড্রাইভারটি ডাউনলোড হবে। আমি আরও কিছু ড্রাইভার, এই যে নোকিয়া ড্রাইভার, এখান থেকে নোকিয়া ড্রাইভার যে ক্লিক করলাম, এই যে ডাউনলোড সোজা ডাউনলোড হয়ে গেল। এই ডাউনলোড হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে এক্সট্রাক্ট করবেন। করার পরে এখানে ঢুকে তারপরে যে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড ইনস্টল হবে। এই যে ইনস্টল হয়ে গেল। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে দিবেন। তো এই হচ্ছে ড্রাইভার ডাউনলোড করার সিস্টেম। আর আপনি পেইড ড্রাইভার ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম। সেটা হচ্ছে আপনার মাত্র 1700 টাকায় আপনার লাইফ টাইমের জন্য, এবং 3 বছর পর্যন্ত আপডেট ফ্রিতে পাবেন। 3 বছর পরেও এটা চালাতে পারবেন, বাট ওই সময় আর আপডেট পাবেন না, তখন আপনাকে রিনিউ করে নিতে হবে। তো আশা করি ড্রাইভার সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা এই যে এখানে ভিডিওর এই যে এখানে কমেন্টে এসে এখানে আপনারা কমেন্ট আপনার সমস্যাটি এখানে লিখে দিবেন, তাহলে আমরা আপনাকে আপনাদেরকে আরও হেল্প করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।